নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজে বানিয়ে ফেলা যায় এমন একটি জলখাবারের রেসিপি, সুজির প্যানকেক। চলুন দেখে নেওয়া যাক। দিয়ে দিচ্ছি 1 কাপের মতো সুজি, দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ টক দই। আমি দোকানে বলেছিলাম 10 টাকার টক দই দিতে, তো তাতে যতটা হয়েছে। দইটায় কিন্তু খুব বেশি একটা জল নেই, সেই জন্যে আমি অল্প অল্প করে জল মিশিয়ে নিচ্ছি। দই আর সুজি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা বেকিং সোডা, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। দইয়ে যেহেতু নুন থাকে, সেই জন্য নুনের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে। সুজি এবং দই আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর, দেখতেই পাচ্ছেন সুজিটা কি সুন্দরভাবে ফুলে উঠেছে। দই এবং বেকিং সোডার জন্য কিন্তু সুজিটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আরও একবার আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি সুজিটাকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, কুচনো বাঁধাকপি, কুচনো গাজর। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো সবজি অ্যাড করতে পারেন। ক্যাপসিকাম, বিনস, আরও প্রচুর সবজি আছে, আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাড করতে পারেন। তবে আমি সাজেস্ট করব, যে কোনো সবজি দিন না কেন, তার সঙ্গে বাঁধাকপির ভেতরে যে সাদা অংশটা থাকে সেটা মিহি করে কুচিয়ে দিলে টেস্ট কিন্তু আরও অনেকটা পরিমাণে বেড়ে যায়। আরও 1 থেকে 1.5 চামচের মতো আমি জল এখানে নিয়ে নিলাম, নিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে গাজরটা একটু মোটা মোটা করেই কেটেছি, আপনারা চাইলে গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন। যদি ঝাল খেতে অভ্যস্ত হয় আপনার বাচ্চা, তাহলে একটা লঙ্কা কুচিও দিতে পারেন। দেখতে সুন্দর হবে বলে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো। আমি একবার হাতায় করে দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হবে। প্যান গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে 1 থেকে 1.5 হাতা মতো আমি দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু যতটা পাতলা হবে ততই কিন্তু ভালো হবে খেতে, এবং উল্টাতেও সুবিধে হবে। প্যানকেকটা যদি ভালো করে ছড়িয়ে না দেওয়া হয়, তাহলে কিন্তু ভালো করে ভাজা যাবে না। পুরো বিষয়টা কিন্তু গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে করতে হবে, তা না হলে বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখতেই পাচ্ছেন উল্টে পাল্টে আমি প্যানকেকটা ভেজে নিচ্ছি। একটা সাইড তো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, অলরেডি আমার দুটো সাইডই ভাজা হয়ে গেছে। একই প্রসেসে আমি আরও 1টা প্যানকেক ভেজে নিচ্ছি। সকালবেলাটা মোটামুটি সবারই কাজের প্রেশার থাকে, তখন আমরা ভেবে পাই না বাচ্চাদের জন্য স্পেশালি কি টিফিন আমরা বানিয়ে দেব। কারণ বাচ্চাদের অনেক রকম বায়নাক্কা থাকে, মায়েরা একরকম বানিয়ে দিলেও তাদের সেটা পছন্দ হয় না। প্রচণ্ড কর্মব্যস্ততার মধ্যে আপনিও যেমন ঝটপট এই টিফিনটি তৈরি করে ফেলতে পারবেন, তেমনি আপনার বাচ্চারও কিন্তু এটি ভীষণই পছন্দ হবে। তাহলে আর দেরি কেন, সপ্তাহের যে কোনো দিন ঝটপট কিন্তু বানিয়ে ফেলতে পারেন সুজির প্যানকেক। তৈরি হয়ে গেল সুজির প্যানকেক। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।